আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমী রহমান। কারণ ছাড়াই ভরা মৌসুমে বাড়ছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 4 থেকে 7 টাকা পর্যন্ত, আর পোলাও চালের দাম বেড়েছে 14 টাকা। ভরা মৌসুমে দাম বৃদ্ধির জন্য মিল মালিকদের কারসাজিকে দায়ী করেন পাইকারি ব্যবসায়ীরা। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছেন। নওগাঁ প্রতিনিধি আরিফুল ইসলাম সোহাগের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন সেলিম মালিক, ছবি তুলেছেন নিজামউদ্দিন। ধানের ভরা মৌসুমেও গেল 2 মাস আগে 4 থেকে 6 টাকা পর্যন্ত বেড়ে যায় প্রায় সব ধরনের চালের দাম। সরকারের হস্তক্ষেপে 2 থেকে 3 টাকা পর্যন্ত কমলেও আবারও চড়া চালের বাজার। সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান টিসিবির হিসাবে অন্যান্য চালের পাশাপাশি চিকন চালের দাম বেড়েছে 5 টাকা, আর নাজিরশাল ও মিনিকেটের দাম বেড়েছে 7 টাকা করে। উত্তরবঙ্গের নওগাঁর বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে যে মিনিকেট বিক্রি হয়েছে কেজি প্রতি 42 টাকায়, চলতি সপ্তাহে তা বিক্রি হচ্ছে 45 থেকে 46 টাকায়। সামনা পাঁচটা বাড়ছে 2 থেকে 3 টাকা, আর কাটারিটা বাড়ছে 3 থেকে 4 টাকা। বস্তায় ধরে 50-100 টাকা আমাদের বেশি কিনতে হচ্ছে। রাজধানীতে চালের সবচেয়ে বড় আড়ত বাবু বাজার। এখানকার ব্যবসায়ীরা জানালেন, ধানের মৌসুমেও দিন দিন বেশামাল হয়ে উঠছে চালের বাজার। ব্র্যান্ডের কিছু কিছু কোম্পানি আছে, ধানের অজুহাতটা দেখাইয়া যে বস্তায় 50-100 টাকা বাড়াই দিল। আবার যখন বাড়াই দেয় তখন আমরা অর্ডার 1 গাড়ি জায়গায় 2 গাড়ি দেই, তখন বলতেছে মাল আমার স্টকে নাই, মাল হোক পরে অর্ডার নেব। ইয়ার 2.5টা বেচছিলাম মোকর আপনার গিয়া 31-32 টাকা, এখন বর্তমানে 34-35 টাকা। যে পরিমাণে চাউল আছে আমাদের চাহিদা হিসাবে বাড়ার কথা না, তবে মিলমালিকটা বলতেছে এখন ধানের বাজারটা বেশি। আর রাজধানীর কাউরান বাজারের পাইকারি ও খুচরা বাজারে চালের দাম আরো চড়া। মিল মালিকদের সিন্ডিকেটকে দায়ী করছেন ব্যবসায়ীরা। সবচেয়ে বেশি বাড়ছে পোলাও চালের দাম। আগে 96-95 টাকা বিক্রি করতাম, এখন 8-10 টাকা বিক্রি করতেছি। এই দাম বাড়ার একমাত্র কারণে মেলের সিন্ডিকেট। হঠাৎ করে চালের দাম বেড়ে গেলে এর পিছনে 2-3 হাজার টাকা মাসিক বেতন থেকে চলে যায়, সেক্ষেত্রে এই প্রভাবটা কিন্তু সারা মাসই তাদের পোহাইতে হয়। এক মন চাল নিলে আমার এখানে যদি প্রতি 5 টাকা করেও বেড়ে যায়, অনেক টাকা হয়ে যাবে, তাহলে তো আমি অন্য সদাইগুলো আমার চাপা দিতে হবে। বাজার নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপের আহ্বান ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের। সরকারকে পলিসি মেজার্স এবং প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নিয়ে বাজার যাতে স্থিতিশীল থাকে, ক্রেতার সাধ্যের মধ্যে থাকে, সেই ব্যবস্থা নেওয়াটা জরুরি। চালের দাম বাড়ানোর পেছনের খলনায়কদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি ভোক্তার নাগালে আসবে দাম, এমনটি চাওয়া সাধারণ মানুষের। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। সকাল থেকে নির্বাচনের প্রচারে ব্যস্ত সময় পার করছেন ঢাকা সিটি নির্বাচনের প্রার্থীরা। রাজধানীর উত্তরা দক্ষিণখানে নির্বাচনী প্রচারে নেমেছেন ঢাকা উত্তরের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আওয়াল। এ সময় তিনি অভিযোগ করেন, গণজোয়ারে ভীত হয়ে আওয়ামী লীগ তাদের ওপর হামলা করছে। উত্তরের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুলও মাঠে আছেন নির্বাচনী প্রচারণায়। নিজের পক্ষে ভোট চাচ্ছেন দক্ষিণ সিটির আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। নিজের নির্বাচনী ইশতেহার নিয়ে প্রচারে যাচ্ছেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেনও। দর্শক, এই মুহূর্তে রাজধানীর উত্তরা দক্ষিণখানে বিএনপি প্রার্থী নির্বাচনী প্রচারে আছেন সহকর্মী মাদুর রহমান রুবেল, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রুবেল, নির্বাচনী প্রচারণা কেমন দেখতে পাচ্ছেন এবং প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধি মেনে চলছে কিনা? মৌসুমে আপনি জানেন যে ভোটের দিন ঘনিয়ে আসার সাথে সাথে নির্বাচনী উত্তাপ বাড়ছে রাজধানীর 2 সিটিতে। ঢাকা উত্তর এবং দক্ষিণ 2 সিটিতে এখন নির্বাচনী উত্তাপ বাড়ছে। আমরা দেখেছি যে 2 সিটির মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা আসলে এখন সর্বোচ্চ সময় দিচ্ছে, আসলে তারা চেষ্টা করছেন তাদের নির্বাচনী প্রচার চালিয়ে যাওয়ার জন্য, এবং দিন রাত এক করে তারা নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। আমরা এখন যে এলাকাতে রয়েছি ঢাকা উত্তরার দক্ষিণখান এলাকাতে, দক্ষিণখানে এখন প্রচারণা চালাচ্ছে বিএনপি দলীয় মেয়র প্রার্থী তাবিথ আওয়াল। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। নির্বাচন যেহেতু ঘনিয়ে আসছে, নির্বাচনী উত্তাপ কেমন দেখছেন, কি মনে করছেন? আমরা বলছি এই এলাকাতে বিশেষ করে নতুন করে ঢাকাতে অংশগ্রহণ করেছেন, ব্যাপক সারা পাচ্ছি, জনগণ অনেক উত্তাপ, অনেক উত্তেজিত। ওরা চাচ্ছে একটা সুস্থ ভোটের মাধ্যমে ধানের শীষকে বিজয় করে সকল নাগরিক সেবার সুবিধা ওদের দরজায় নিয়ে আসার জন্য। নির্বাচনকে কেন্দ্র করে কোনো শঙ্কা উৎকণ্ঠা আছে কিনা?
নির্বাচন কেন্দ্র করে তো বলার কিছু নাই। যেভাবে হামলা আক্রমণ শুরু হয়ে গেছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে না, বা তারপরেও এটাও বোঝা যাচ্ছে যে যে জনরায় যে জন উত্থান আমাদের পক্ষে ইতিমধ্যে উঠে গিয়েছে সেটা দেখে আমার প্রতিপক্ষ অত্যন্ত ভয়ভীতি পাচ্ছেন। আমরা শোনার চেষ্টা করি সবকিছু মিলে আসলে নির্বাচনের ভোটারদের ভোট আসার সাথে সাথে নির্বাচনের উত্তাপ আরও বাড়বে এবং সেই উত্তাপ শেষ পর্যন্ত জনগণের রায় কার পক্ষে যাবে তার জন্য অপেক্ষা করতে হবে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত। তবে এখন পর্যন্ত উত্তাপ মধ্য দিয়ে চলছে নির্বাচনী প্রচারণা। এছাড়া আমরা জানি যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রায়েরবাগ থেকে রায়ের বাজার থেকে শুরু করবে আজকের তার নির্বাচনী প্রচারণা। এই ছিল আমার কাছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণার সবশেষ খবর। মৌসুমী রুবেল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেবার জন্য। দর্শক, এতক্ষণ রাজধানীর উত্তরা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাদুর রহমান রুবেল। দর্শক, এবার এই মুহূর্তে রাজধানীর বকশীবাজার এলাকায় আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনী প্রচারে আছেন সহকর্মী জুবায়ের সানি, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সানি, নির্বাচনী প্রচারণা কেমন দেখতে পাচ্ছেন এবং প্রচারে ভোটাররা কোন বিষয়টিতে বেশি গুরুত্ব দিচ্ছেন? মৌসুমী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলুদ্দিন তাপস তিনি তার নির্বাচনী আজকের প্রচারণা শুরু করছেন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে মতবিনিময় মধ্য দিয়ে। এবং আমি এখন যেখানে আছি এটি হচ্ছে কারা কনভেনশন সেন্টার, এবং সেখানে তিনি ব্যবসায়ী যে প্রতিনিধিরা রয়েছেন তাদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন। এবং ব্যবসায়ী সংগঠনগুলোর নেতারা, বিশেষ করে আপনার মাধ্যমে একটু বলে রাখি যে দক্ষিণে, ঢাকা দক্ষিণে কিন্তু অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে এবং তাদের নানাবিধ সমস্যা রয়েছে, তো তারা ফজলুল তাপসের সঙ্গে নানা আলোচনা করবে, তাদের সমস্যাগুলো তুলে ধরবেন এবং ফজলুল তাপসের পক্ষ থেকেও তিনি হয়তোবা তাদেরকে নানা আশ্বাস দিবেন। এবং এরপরে আমরা যতটুকু জানতে পারছি যে তিনি হাজারিবাগ এবং ধানমন্ডি এলাকায় তার নির্বাচনী প্রচার কার্য চালাবেন। এবং বিএনপির যিনি মনোনীত প্রার্থী রয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি তার প্রচারণা শুরু করেছেন বেড়িবাঁধ এলাকা থেকে, এবং আমরা যতটুকু জানতে পারছি যে তিনি দিনভর সেই এলাকাগুলোতেই প্রচারণা চালাবেন। এবং আমরা যদি বলি যে নির্বাচনী প্রচারে যেমন আমরা উত্তরে দেখেছি যে উত্তরে কালকের কিন্তু কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে, উত্তপ্ত পরিবেশ, কিন্তু ঠিক উল্টো চিত্র কিন্তু এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, সেখানে কিন্তু একদম শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচার কার্য চলছে। এবং এখন কিছুক্ষণের মধ্যে আমরা যতটুকু জানতে পারছি যে ব্যারিস্টার ফজলুল তাপস তিনি এখানে আসবেন, তারপরে এই ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি তার যে প্রচার কার্য রয়েছে রাজধানীর হাজারিবাগ এবং ধানমন্ডি এলাকায় সেখানে তিনি শুরু করবেন। মৌসুমী সানি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেবার জন্য। দর্শক, এতক্ষণ রাজধানীর বকশীবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী জুবায়ের সানি। দেশকে উচ্চ মর্যাদায় নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে আওয়ামী লীগ, এমনটাই জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, আওয়ামী লীগের ওপর আস্থা রেখে দেশের জনগণ ভোট দিয়েছিল আর সেই সুযোগ কাজে লাগিয়েই দেশের উন্নয়নে কাজ করছে তার সরকার। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ই পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন প্রধানমন্ত্রী। বলেন, ই পাসপোর্ট প্রকল্পের ফলে দেশ আরও এক ধাপ এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী এ সময় এও বলেন, আধুনিক প্রযুক্তির জ্ঞান সম্পন্ন শিক্ষিত জাতি হিসেবে বাংলাদেশ যেন গড়ে উঠতে পারে সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে। নিরাপদ হয়, আর্থিকভাবে সচ্ছল হয়, সেইভাবেই আমরা পরিকল্পনা করে দিয়ে যাচ্ছি। বাংলাদেশের জনগণের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে তারা আমাদের উপর আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, ভোট দিয়ে নির্বাচিত করেছেন, নির্বাচনের মাধ্যমে তাদেরকে সেবা করার সুযোগ দিয়েছেন, সেজন্য সকলের প্রতি আমার কৃতজ্ঞতা। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।